আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে শশা দিয়ে এই গরমে খুব স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল একটা রেসিপি, বাট হচ্ছে মানে গরমে যদি আপনারা শশার এই তরকারিটা রান্না করেন তাহলে হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো প্রথমে আমি শশাটাকে ছিলে এরকম মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর আপনারা একটু বড় সাইজের শশা দিয়ে এভাবে রান্না করলে বেশি টেস্ট হয়। আর মাঝখানে বিচিগুলো আমি এভাবে কেটে ফেলে দিব। এখন হচ্ছে ছোট ছোট টুকরো করে পিস করে আমি এভাবে কেটে নিচ্ছি, ঠিক সেমভাবেই কেটে নেবেন। তো টোটাল শশাটাই কাটা হয়ে গেছে খুব সুন্দর করে, এখন আমি ধুয়ে নেব। এখন প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে বেশ কিছু আমি চিংড়ি মাছ দিয়ে দেবো, হলুদ আর লবণ মাখিয়ে। আর আজকে রেসিপিটা আমি চিংড়ি মাছ দিয়েই তৈরি করব। তো মাছটাকে হালকা আমি তেলের সাথে ভেজে নেব। আর প্রথমে কিন্তু চিংড়ি মাছটাকে ভুনা করে নিতে হবে ভালো করে, তা না হলে তরকারির টেস্টটা কিন্তু অতটা ভালো আসবে না। তো এখানে চিংড়ি মাছটাকে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি তেলে সর্বপ্রথমে। এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর দিয়ে দেব রসুন কুচি, দেশি রসুন হচ্ছে কুচিয়ে দিয়ে দিচ্ছি। তো রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা একটু ভালো আসে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। তো আজকের রেসিপিটা হচ্ছে কাঁচামরিচ দিয়েই তৈরি হবে, খুব কম মশলায় হচ্ছে খুব স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখুন পেঁয়াজটা চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে হচ্ছে তেলের সাথে কম তেলেই আমি ভেজে নেব একটু সময় করে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার ফলে হচ্ছে পেঁয়াজটা কিন্তু খুব দ্রুত হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। আর এখন হাফ টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ টেবিল চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়ো ব্যবহার করলাম। আর হচ্ছে এখন একটু সামান্য একটু ঝালের জন্য হচ্ছে আপনারা এখানে শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই হচ্ছে আমি আর ঝালটা দেবো না, শুকনো মরিচ দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে এখন মাছটাকে আমি ভুনা করে নেব, পেঁয়াজটা যাতে সেদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছটাও যাতে ভুনা হয়ে যায়। এখানে আমি প্রায় 3 মিনিটের মতো একদম পানিটা শুকিয়ে হচ্ছে ভুনা করে নেব। তো দেখুন পানি শুকানো কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি হচ্ছে কেটে রাখা শশাটাকে দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিলে টেস্টটা ভালো আসবে। আর এখন হচ্ছে শশার সাথে আমি খুব ভালো করে মাছটাকে মিক্সড করে তারপর হচ্ছে শশাটাকে প্রথমে কষিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু খুব দ্রুতই হয়ে যায়, শশাটা কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। তো আপনারা বড় সাইজের যে কোনো শশা এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। তো আমি এখন ঢেকে দিচ্ছি 2 মিনিটের মতো, শশা থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে, তাতেই হচ্ছে কষানো হয়ে গেছে। এখন আমি আরও 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি শশাটাকে সম্পূর্ণ রান্না করার জন্য। প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করার পরই কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে। এখন সবার লাস্টে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এভাবে কম মশলায় হচ্ছে এই গরমে হচ্ছে শশার এই তরকারিটা আপনারা ট্রাই করতে পারেন, খেতে অবশ্যই খুবই ভালো লাগে, খুবই মজার হয়, সিম্পল একটা রান্না। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।